কুমিল্লা দেবিদ্বার 133 সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের সম্পর্কে ধারণা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শহীদ মিনার প্রতিষ্ঠার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। আমরা 21 ফেব্রুয়ারি পালন করতে পারি না। আমাদের স্কুলে কোনো নির্দিষ্ট শহীদ মিনার নেই। আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা দিবস পালন করি। ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয়। বাচ্চাদেরকে নিয়ে শহীদ মিনারের যে বিভিন্ন দায়িত্ব আমাদের উপর, এগুলো সঠিকভাবে আমরা পালন করতে পারতেছি। বাস্তব শহীদ মিনার যদি হয় তাহলে অবশ্যই এলাকার শিক্ষার্থী সহ আমরা অত্যন্ত খুশি হব। মাতৃভাষা সম্পর্কে জানতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার জরুরি প্রয়োজন। এ বিষয়ে এলাকার শিক্ষানুরাগীদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন স্থানীয়রা। এখনো বিভিন্ন সরকারি স্কুল এবং প্রতিষ্ঠানে নিজস্ব কোনো শহীদ মিনার নেই। ভাষা দিবস সম্পর্কে জানতে হলে বুঝতে হলে শহীদ মিনারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে স্থাপন করা দরকার। সরকার নির্ধারিত কোনো বরাদ্দ না থাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। স্থানীয়দের উদ্যোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শহীদ মিনার আমাদের সকল বিদ্যালয়ে নাই, তবে দেবীদের উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যালয়ে শহীদ মিনার আছে। শহীদ মিনারটা সরকারিভাবে করা হয় না। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক।